এটার ভিতর একটু খেলনা আছে তো আচ্ছা আচ্ছা ওই খেলনার জন্য পাগল হয়ে যায় ওর মাকে কিনে দিলো কিন্তু তুমি কেন আমাকে দিচ্ছ না তোমার কাছে কি টাকা নাই আমি পাশের বাড়িতে থাকি কিন্তু আমি নিজেও জানি না যে আদৌ এখানে কি তৈরি হয় না বিশটাই করি না এখনো ছোট মানুষ বইলা দেয় বাবা হিসেবে তো আনা লাগে বাহারি মূলক চটকদার বিজ্ঞাপন পণ্য কিনলে আছে উপহার পণ্যের তালিকায় আছে চিপস চকলেট আইসক্রিম জুস নুডলস বিস্কুট জ্যাম জেলি জেলো চানাচুর মহাসহ বাহারি সব খাবার আর এসব খাবারের ভোক্তা হচ্ছে আপনার আমার শিশুরা এটা দেখলে এটার জন্য এটার ভিতর একটু খেলনা আছে তো ওই খেলনার জন্য পাগল হয়ে যায় এটা সম্পর্কে আমার এত বেশি ধারণাও নাই বাচ্চা মূলত চকবার আইসক্রিমটাই পছন্দ করে বেশি বাচ্চা তো করবে এটা আমাদের যাচাই করে খাওয়াতে হবে আর কি ছেলেদেরকে খুশি করার জন্য এটা আমাকে কিনে দিতে হচ্ছে বাধ্যতা দিতে হয় বাপ মাকে আমরা তো সবই জানি যতটুকু আমার ধারণা এটা অতটা ভালো না চাল কেটে কেটে সাদা করতেছে চিনি রিফাইন করতে করতে ব্লিচিং পাউডার দিয়ে কেমিক্যাল দিয়ে সেটাকে সাদা করতেছে সাদা আটা সাদা চাল সাদা চিনি এটা একরকম বিষ আমরা জেনে শুনেই বিষ খাচ্ছি জহির সাহেবের সারাদিনের কাজ শেষে বাসায় ফেরার পথে মনে পড়ে ছোট মেয়েটি আইসক্রিম খেতে চেয়েছিল আর ছেলের আবদার ছিল চকলেট এই পিতা তার আদরের সন্তানদের জন্য বিষ কিনে নিয়ে যাচ্ছেন না তো এগুলো খাইতে আমাদের ভালো লাগে তাই আমি আব্বুর কাছে বইলা দিয়ে আনতে আব্বুরে বইলা দিয়ে আব্বু নিয়ে আসে আইসক্রিম গুলো খাইলে অনেক সময় বাচ্চাদের কাশি ঠান্ডা এগুলো হয়ে যায় এরপরে তো আনা লাগে ওর জন্য ছোট মানুষ বইলা দেয় বাবা হিসেবে তো আনা লাগে এই জিনিসগুলা যে কোথায় তৈরি হয়েছে এগুলো তো আমরা জানি না অবাক হলেন আসলেই প্রতিদিন বাবা হয়ে কিংবা শিশুর সজ্জন হয়ে নীরব বিষ কিনে খাচ্ছেন আপনার আগামী প্রজন্মকে দর্শক এফআইআর এর আজকের পর্বে আপনাদের জানাবো এমনি বিষাক্ত অস্বাস্থ্যকর খাবারের তথ্য অনুসন্ধানের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি মাজহারুল ইসলাম খুঁজব অবুঝ শিশুদের খাদ্য আসলে কতটা স্বাস্থ্যসম্মত নাকি নীরব বিষ তিলে তিলে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে আপনার আমার আদরের ময়না পাখিটিকে চলুন শুরু করা যাক টিম এফআইআর এর আজকের অনুসন্ধান শিশু পার্কে প্রাণোচ্ছল শিশুরা শিশুরা খেলবে হাসবে আর বেড়ে উঠবে এটাই প্রকৃতির নিয়ম তবে ঘটছে বিপরীত চিত্র আমার বাচ্চা চটপটি আইসক্রিম এগুলো খাওয়ার পর থেকে পেট খারাপ ছিল তারপরে ওরে নিয়ে হাসপাতাল গেছিল মাতৃ স্বজনে যাওয়ার পরে আর কি চার পাঁচ দিন থাকা পড়ছিল ওদের তো আসলে চোখের দেখার মধ্যে আসলে বেশি ইন্টারেস্ট থাকে ওরা যখন দেখে যে অন্য বাচ্চা একটা নিতেছে তো ওইটাই চায় বসে ওইটা আমাদেরকে বাইসা দিতে হয় দেখা যাচ্ছে যেটা ভালো হইলে তো ঠিক আছে আর না হইলে তো ওইটা তারে বোঝায় সন্দেহ ওটারে ফিরাইতে হয় আমাদের প্রত্যেকটা ফলে এবং আমরা যেটা দেখতেছি মানে বাচ্চাদের আমরা কী করবো এখন আমরা না খেয়েও তো পারতেছি না মানে এখন ওরাও বলতেছে আম খাবো বাসায় গেলে হয়তো বিভিন্ন ফ্রুটস খেতে চায় যে কোনো ফ্রুটস আমি যেটাই খাবো সেটা একই কন্ডিশন একই অবস্থা এখন জেনে শুনেই তো আমাদের খেতে হচ্ছে কি খেতে পছন্দ করতে শিশুরা এমন প্রশ্নের উত্তরে মা এবং বাবারা জানালেন চটপটিটা বেশি পছন্দ করে খেতে চায় কিন্তু আমি দিতে চাই না তারপর বাচ্চারা বায়না করলে কি করব বাধ্যতামূলক দিতেই হয় উনি একজন ভাবি দাঁড়িয়ে আছে আমি কিনে দিচ্ছি না বাট সে কিনে দিচ্ছে অনেকে ভাবতেছে মা ওর মাকে কিনে দিলো কিন্তু তুমি কেন আমাকে দিচ্ছ না তোমার কাছে কি টাকা নাই বা এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে যার কারণে বাধ্য হয়ে অনেক সময় আমাদেরকে ইচ্ছা না থাকলেও দিতে হয় তো অসুস্থ হয়ে গেলে তো করার কিছু থাকে না একই তো এরকম গরম চলছে বেশিরভাগ মাই জানেন না অখ্যাত ব্র্যান্ডগুলোর নাম তাদের জানা নেই এই খাদ্যের কারণে তিলে তিলে ভেতর থেকে তার কলিজার টুকরো হারাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার প্রত্যঙ্গ পাচ্ছে না প্রয়োজনীয় প্রোটিন আর বিষাক্ত কেমিক্যাল দূষিত করছে তার সন্তানের শরীরের অস্থি মজ্জা রক্ত তারা জানান কিছুদিন পরপরই অসুস্থতার লক্ষণ থাকে শিশুদের আমি জানি যে এটা বিষাক্ত এটা শরীরের জন্য ভালো না কিন্তু আসলে বায়না করে তো তাই নিরুপায় হয়ে দিতে হয় অসুস্থ শিশুদের মায়েদের জানানো তালিকা ধরে খোঁজার পালা অখ্যাত সেই শিশু খাদ্যের কারখানাগুলো এই খাদ্যগুলো কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে তা শুধু মুখের বলিতই নয়
এবার টিম এফআইআর এর ক্যামেরায় সচক্ষে আপনারাও দেখে নিন। ময়লা আবর্জনার মধ্যেই তৈরি হচ্ছে শিশু খাদ্য, আর এই ভেজাল খাবারের বাজার থেকে নির্দ্বিধায় না জেনে না বুঝে কিনে খাওয়াচ্ছেন আপনি আপনার সন্তানকে। এমনি তথ্য উঠে এসেছে নাগরিক টেলিভিশনের এফআইআর এর অনুসন্ধানে। খাদ্যপণ্যের ভেজাল চলছে হর হামেশাই, শস্য বিষ, ফলে বিষ, মাছে ফরমালিন তো আছেই, তাহলে কেন বাদ যাবে শিশু খাদ্য? এফআইআর এর গন্তব্য এবার রাজধানীর তুরাগপাড়ের বাউনিয়ার বাদলদি এলাকায়। অনুসন্ধান চালিয়ে দেখা মেলে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন বেশ কিছু শ্রমিক, আর এসব খাদ্য উৎপাদন করার সময় নিচ্ছেন না কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা। হাতে নেই হ্যান্ড গ্লোভস, মুখে নেই মাস্ক, তারপরও এরাই তৈরি করছেন শিশুদের জন্য স্বাস্থ্যকর সব খাবার। শ্রমিকদের দাবি, গরমে এসব পরে কাজ করতে তাদের কষ্ট হয়। বা এখান থেকে দূরে যাকে কাজ করতে হলে আমার গামটা ওখানে পড়বে না, বা ওখানে ফ্যান আছে আমাদের না ঘামি, ঠিক আছে, এরকম ব্যাপারটা। এখন আমার হাতে গ্লোভস নাই, এই কারণে দেখা যায় এটা আমার কাছে সরাসরি আমার হাতের সাথে এটা ইয়ে কাজ করতেছি না। আমি ব্যবহার তো করি মাঝে মধ্যে, যখন বেশি কাজে চাপ আসে কাটা যায় না। হ্যান্ড গ্লোভস আছে যে ময়লা পড়ে না, তা সেই কারণে তো হ্যান্ড গ্লোভস পরি আমরা, যেন পিকেট টিকেট করি তখন আগে হ্যান্ড গ্লোভস পরি। গাজীপুরের সালনার ইপসাগেট এলাকা, সম্প্রতি স্থানীয় এক বেকারির তৈরির কেক খায় আশামণি আর আলিফা নামের দুই শিশু। কি ঘটেছিল তাদের সাথে চলুন জানা যাক সরেজমিনে গাজীপুরের সেই সালনার ইপসাগেটে। টিম এফআইআর এর এবারের গন্তব্য গাজীপুরের সালনা। অভিযোগ আছে দুই শিশু আশামণি এবং আলিফা বিষাক্ত কেক খেয়ে অকাতরে প্রাণ দিয়েছিল। প্রথম দফায় গিয়ে দেখা মেলেনি তার পরিবারের, তবে দ্বিতীয় দফায় যখন টিম এফআইআর হাজির হয় ঘটনাস্থলে, সেখানে তাদের অভিভাবকরা জানান মামলা চলমান, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি নন। আমরা তো শুনছিলাম যে কেক খাওয়া হয়েছিল বা এরকম, তখন তো তখন তো অবশ্যই হয়েছে, চলতেছে সাধারণ মিডিয়া আছে, বাড়ি আছে, সবাই মনে রেখে জানা আমার নিজের ঋণে আসতেছি না, আমরা সবাই। তবে কথা হয় আশামণি এবং আলিফার খেলার সাথীদের সাথে, তারা জানান কিভাবে সেদিন কেক খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে তাদের খেলার সাথী। দোকানে যে কেক আনছে, কেক আনার পরে খাইছে, খাওয়ার পরে ওই জায়গায় একটা মানুষ ঝাড়া দিছে, তারপরে তাড়াতাড়ি করে ওনার মা কান্নাকাটি করে তারপরে ওনাকে যে হাসপাতালে নিয়ে গেছে, বাড়ির না বিতে বরং করে তারপরে দেখি হাসপাতালে নিয়ে গেছে, পরে দেখি ওরা মরে গেছে কোনটি। আমার বাস্তি হয় হে কেক খায় মারা গেছে, ওরা নাই আমাদের খারাপ লাগে। দর্শক, অনুসন্ধানের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, যাবেন না কোথাও, ফিরছি আবারও নাগরিকের পর্দায়। দর্শক, সবাইকে আরো একবার স্বাগত নাগরিকের অনুসন্ধানী অনুষ্ঠান এফআইআর এ। টিম এফআইআর এর অনুসন্ধান থেমে থাকেনি, চলে উত্তরা তুরাগ, দক্ষিণ খান, উত্তর খান, যাত্রাবাড়ি, শনি রাখরা, বাসাবো সহ রাজধানীর বেশ কিছু এলাকায়। সব খানে মিলে শিশু খাদ্যের ফ্যাক্টরির নামে ভাগারে শিশুর জন্য বিষ তৈরির চিত্র। এবারের গন্তব্য রাজধানীর উত্তর খানের উজামপুরের তৌফিক ফুড অ্যান্ড বেভারেজ নামের এক প্রতিষ্ঠান। টিম এফআইআর এর উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির মালিক এবং কারখানার কর্মচারীরা দৌড়ে যে যার মতো পালাতে থাকেন। কি হচ্ছে এই কারখানায়, কেন পালাচ্ছেন তারা, তাদের তো সবকিছু নিয়ম মাফিকই থাকার কথা। দেখা মিলল ওই কারখানায় তৈরি হচ্ছে শিশুদের জন্য ড্রিঙ্কস আর জুস। নামে ফ্রুট জুস হলেও কারখানায় কোথাও মিলল না ফলের কোনো অস্তিত্ব। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এসব জুস, ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল, কাপড়ের রং আর কৃত্রিম ফ্লেভার। বেশ কিছুক্ষণ পর স্থানীয় কিছু লোকজন নিয়ে কারখানার মালিক উপস্থিত হন। যেহেতু জায়গাতে আপনি যাইবেন সব জায়গাতে এই দুই নাম্বার এই টাকা পয়সা দিয়া, তারপরে অনেক কিছু কিছু জায়গা থাকবেন মনে করেন লোক যাইতেই পারে, অনেক পার করে কি হারাইয়া কে নিচ্ছে যন্ত্রণা হওয়ার পরে। তবে কথা বলতে নারাজ তিনি ক্যামেরায়। ভাই ক্যামেরাটা দিয়ে দিয়ে দেখেন তো ভাই,
এসব কারখানায় নেই ট্রেড লাইসেন্স, প্রেমিসিস সার্টিফিকেট কিংবা পরিবেশ ছাড়পত্র, নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র আর পরীক্ষণাগার ল্যাব, এমনকি ওয়াটার ট্রিটমেন্টের কোনো প্ল্যান্টও নেই। শুধু বিএসটিআই এর মনোগ্রাম সাটিয়ে তারা চালিয়ে যাচ্ছেন তাদের এই রমরমা বিশ্বের ব্যবসা। আপনাদের কি লিস্ট আছে আপনার কাছে? আমার কাছে বেশি লিস্ট আছে বিএসটিআই র‍্যাবের কাছে, ওদের কাছে এর চেয়ে বেশি লিস্ট আছে। কারণটা কি জানেন? কারণ ওদের রেভিনিউ বেশি দরকার আমার কাছে। খাদ্য ভেজাল ঠেকাতে প্রায়শই ঢাক ঢোল বাজিয়ে মাঠে নামে মোবাইল কোর্ট। তারপর যখন এই কোর্ট শেষ, তখন অনেকটাই এসব বাহিনীর নাকের ডগায় বসে চলে খাদ্য ভেজাল। তবে প্রযুক্তি আর জনবলের সংকটের অজুহাত দেখিয়ে এই সংস্থাটি আজও মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি। আর জবাবা পরীক্ষা হয়, সেগুলোর ব্যয় আকাশ ছোঁয়া। আর এ সুযোগেই থামানো যাচ্ছে না অস্বাস্থ্যকর শিশু খাদ্য কারবারিদের দৌরাত্ম্য। মানবতা যেন আজ কারারুদ্ধ, তাই তো মানুষ হয়ে মানব শিশুর জন্য তৈরি করা হচ্ছে এ ধরনের বিষ। এরা নিজেদের আখের গোচাতে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে বেশি মুনাফা লাভের আশায় শিশুদের জন্য বিষ বেচে গোচাচ্ছেন নিজেদের আখের। চটকদার বিজ্ঞাপন আর ঝকমকে মোড়কে বিক্রি হচ্ছে শিশু খাদ্যের নামে বিষ। এমনি অভিযোগের খোঁজে টিম FIR মাঠে নামে। এ পর্বের লক্ষ্য পরবর্তী প্রজন্মের কাছে কিছুটা দায়মুক্ত হওয়া। রাজধানীর আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শিশু খাবারের কারখানাগুলো, যেখানে নেই কোনো অনুমোদন। সাধারণ একটি ট্রেড লাইসেন্স দিয়ে চলে এসব কারখানার ব্যবসা। সরেজমিনে সেই তথ্য নিতেই মাঠে নামে আবারও নাগরিকের টিম FIR। শুধু কি শিশু খাদ্য? এখানে আছে কাপড় পরিষ্কার করা ডিটারজেন্ট, আছে নামি দামি প্যাকেটে মোড়া ভেজাল পণ্য, আছে বাজারজাতের সব ব্যবস্থাই। কাগজের বৈধতার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো কোনো মালিক অকপটে বৈধতা না থাকার বিষয়টি স্বীকার করে নেন। আমরা সাবান ফ্যাক্টরি চাকরি করছি, ওখানে থাইকে আর কি শিখছি। ওখানে চাকরি শেষ হয়ে গেছে, পরে কী করবো? এখন তো নতুন চাকরি করার তো ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গা। আমরা নিজেরা শিখছি তো, তাই একটু করিয়া খাই আর কি, এই আর কি। না, বিষটাই করি না এখনো। দেখেন আমরা কি বলবো, বলেন দিনই আমরা করি তো কাজ, আমরা তো ধরজি পড়ার কাজ করি। জানি না, পাউডার করে হুইল প্যাকেট আনছে, কিনে আনছে তারা বাজার থেকে, কিনে আনে আনে এখানে খালি পাউডার বানাই দেয়। আমরা কি জানবো বাবা, ক হেরা পলি আনে কিনা আনে, আমরা খালি ওই প্যাকেট করিয়েই দেয়। প্রিয় দর্শক, আসলে কি তাই? আমাদের প্রশ্ন ছিল, তাহলে এত লুকোচুরি কেন? উত্তরের খোঁজে খাদ্য প্রস্তুতকারী কারখানার মালিকদের মুখোমুখি হয় টিম FIR। ক্রেতা বিক্রেতারা জানেন না কি খাচ্ছি আর কি বিক্রি করছি। ক্রেতা খাওয়ার জন্য কিনছেন আর বিক্রেতা আয়ের জন্য বিক্রি করছেন। এমনি পরিস্থিতিতে দেশের অধিকাংশ মানুষই জানেন না নিজেদের খাদ্য অধিকার বা নিরাপদ খাদ্য থেকে কিভাবে তারা বঞ্চিত হচ্ছেন। অবশ্যই জানি না, আমি দোকান থেকে কিনি তো, আমাদের বাচ্চাদেরকে আমরা বাধ্য হয়ে কিনে খাওয়াচ্ছি, আমাদের হাতের নাগালে পাচ্ছি। সে রিটেইলার হিসেবে আনে, সে জানে, সে নিজেও জানে না, আমিও জানি না, কেউই জানে না কি আছে। সেটা তো অবশ্যই আসলে জানি না, আর এখন মানে খেতে হবে দেখে খাই আর কি। সব কিছু ঠিক আছে কিনা আমরা তো জানি না ভাই, আমরা আনে বাজার থেকে এখানে এসে বিক্রি করি ভাই। এখন যদিও কিছু থাকে সেটা আরো দররা জানে, ভিতরে কি আছে আমি জানি না। এটা দামি তো বিক্রি করি, আমি তার ব্যবহার করি না। FIR টিম হাজির হয় মেরাদিয়ার খিলগার একটি বাসায়, যেখানে নিজেরাই প্যাকেটের গায়ে আহ কি দারুণ বড়ির আচার একটি বিজ্ঞাপন সেটে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। প্রতিষ্ঠানের নাম হারুন ফুড প্রোডাক্টস। এখানে নেই কোনো লাইসেন্স, বৈধ কাগজ দেখাতে পারেনি তারা টিম FIR কে। না না, এটা এই যে খাওয়াচ্ছেন আপনি, এটা কোনো বিষ্টি আছে? এটা তো বিষ্টি কিভাবে দিবে স্যার? তাহলে এটাকে আপনি কিভাবে বাজারজাত করতেছেন? বাজারজাত করুন কিভাবে? এটা অন্যায় করতেছেন আপনি। শুনেন শুনেন শুনেন, আপনি অন্যায় করতেছেন না এটা। আচ্ছা, আমরা আমরা বিষ্টি না বাবা, আপনি মুরগি বিষ্টি আছে এটা কোনো ঠিক না বলে এটা মুরগি ব্যবহার করছেন? এটা তো শিশুদের খাওয়াচ্ছেন, জানেন এটা খেয়ে ড্রেগ মাইক ব্যবহার করছেন, কিন্তু পরবর্তীতে এই এইগুলোর মধ্যে বিএসটি এর আপনি কোথায় পাইলেন? আপনি বিএসটি পেছেন, এটার মধ্যে কোনো কিছু আছে? কোনো নাই, কোনো কিছু নাই এটার মধ্যে। এটা কতটুকু স্বাস্থ্যসম্মত যে এটা বাজারজাত করতেছেন, যে এটা আপনাদের এই মালগুলো কোথায় কোথায় যাচ্ছে? সব ডাইরিয়া হসপিটাল স্যার, আমরা তো হালাল ভাবে করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমরা তো ছোট কোম্পানি, আমাদের কোনো এটা তো আমরা বিএসটি করছি। ওই বিএসটি করছেন? বিএসটি লাইসেন্স আছে আপনার? আমার কাছে নাই, বাট আমাদের বিএসটি লাইসেন্স আছে। উনি কখনো মার্কেটিং করে না, আর আমি ওইভাবে রাখিও না। কই যায় এখন, ওরাই জানে কোথায় যায়, আমি জানি না, দেখিও নাই। তবে কিছু লোক আছে নিয়ে যায় দেখি। সদুত্তর মেলেনি মালিকদের মুখ থেকেও। এই দুই কেমন লাগবে বলতে হবে? লাইফ কই গেছে? তাহলে এটা কি
গ্লাস নাই, ইয়া নাই, এগুলো কি কিভাবে কাজ করতেছেন আপনারা? আপনি কি কোনো এখানে কি প্রথম ঢুকলেন না? আমি আগেও ঢুকেছি, আবার গ্লাস থাকে, তারপরে গ্লাস থাকে। আপনি একটু কথা বলেন, আমাদের সমস্যা সমস্যা। না না, আমি কথা বলবো না। তাহলে আপনি একটু আমাদেরকে একটু কাগজ দেখান, যে ইয়ার কাগজ আছে আপনি দিয়েছিলেন, সে কাগজ দেখান, শুনেন। যেসব শ্রমিক কাজ করছেন তারা কি জানেন কত বড় অপরাধ করছেন তারা? বাগারখানি বানাইতেছে, খালিয়াতে জ্বালাই দিতেছি। কোন কোম্পানিটা? নাকের ডগায় চলা এ ধরনের অন্যায়ের বিষয়ে কতটুকু অবগত আছে আম জনতা? সব সময় সিকিউরিট লক করা থাকে, আমরা তার ভিতরে যাই না কখনো ওইভাবে। আমি পাশের বাড়িতে থাকি, কিন্তু আমি নিজেও জানি না যে আদৌ এখানে কি তৈরি হয়। আমার মতো যারা ক্রেতা কিনে ঠকতেছে, তো এই বিষয়গুলিতে সরকারের নজরদারিতে আনা উচিত। নিতে হচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবেন না, আসছি নাগরিকের পর্দায়। আমি মাজহারুল ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার নাগরিকের অনুসন্ধান অনুষ্ঠান FIR-এ। কি বলছেন সংশ্লিষ্টরা? টিম FIR এবার বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানতে চায় তার উত্তর। পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী আমাদের জানান, আমরা জেনে শুনে বিষ খাচ্ছি, ঘরের খাবারের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ তার। তার মতে খাদ্য ভেজালকারীদের কঠিন শাস্তির বিধান নিশ্চিত করা দরকার। বাচ্চারা তো আকর্ষিত হবেই, ওরা রঙিন খাবার দেখলে, রঙিন চকলেট, জুস, তারপরে জেলি সহ বিস্কিট, রুটি, মানে যা যা সহজে মানে সামনে পাবে সেগুলি ওরা খেতে চায়। কিন্তু এগুলি থেকে তাদের অনেক ধরনের রোগ হচ্ছে, একদম শ্বাসকষ্ট থেকে পেট ব্যথা, ডায়রিয়া, ডিসেন্ট্রি থেকে কিডনি, এবং খাবার রং যেটা না, মানে ফুড কালার যেটা, সেটার পরিবর্তে তো আমরা আসলে ভেজাল বা রঙিন রং, যেটা কাপড়ের রং, সেটা মেশানো হচ্ছে। সেটার জন্য আমাদের খাবারটা খেতে খেতে মানে স্লো পয়জনিং, তো আস্তে আস্তে ক্যান্সারের দিকে রূপান্তরিত হতে পারে। ভেজাল খাবার থেকে যদি আমরা মুক্তি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম এবং আমরা সবাই সুস্থ থাকতে পারবো। এই ভেজাল বিরোধিতার জন্য কিন্তু অনেক আইন আছে, কিন্তু এটা যদি মানে সর্বোচ্চ কঠিন আইন হয়, তাহলে আমরা মনে করি যে তাতে মানুষ অবশ্যই ভয় পাবে এবং সেটাকে কার্যকরী করতে হবে। খাদ্যের ভেজাল রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ এই লিভার চিকিৎসকের। তার মতে বাংলাদেশের 30% লিভারের রোগী, এদের মাঝে পেট্রি লিভার আক্রান্ত 15% রোগী লিভার সিরোসিসের আক্রান্ত, এদের মাঝে যারা ক্যান্সার আক্রান্ত হচ্ছেন তার নেপথ্যে আছে ভেজাল খাবার, ফ্যাটি লিভার। এটি এখন বাংলাদেশে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার একটা বড় কারণ। এর সাথে কিন্তু খাবার দাবারের যোগাযোগ আছে। যদি আপনি শুধুমাত্র খাবারে অতিরিক্ত শর্করা মিশিয়ে দেন, সেটাও কিন্তু লিভারের চর্বি জমে লিভার ফেলের কারণ হবে। তবে যদি তাৎক্ষণিক, এবং এই যে বলছিলাম ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার সিরোসিস, লিভার ক্যান্সার পর্যন্ত হচ্ছে, এবং সব কিন্তু খাবারের সাথে সরাসরি যোগাযোগ। যখন শিশু খাদ্যে ভেজাল চলে আসবে, এর চেয়ে মর্মান্তিক বিষয় কিন্তু কিছু হতে পারে না। আপনি যে মিডিয়া প্রতিবেদন দেখার কথা বলছেন, কিছুদিন আগে আমি দেখেছি যে শশাতে, রাস্তাপাশে শশা ব্যবহার করে বিক্রি, তার মধ্যে সবুজ রং মেশানো হয়। দেখে আমি ভাবছিলাম যে একটি শশার মধ্যে একটু সবুজ রং মিশে কত পয়সা বেনিফিট হয়। তার জন্য কিন্তু আমরা মানুষের জীবনে ঝুঁকি নিতে ভয় পাচ্ছি না। আমি হয়তো ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে বলব না, তারা অনেক অনেক কথা বলবেন এবং সেটি ঝামেল মানে অনেক প্রশ্ন তুলবে, কিন্তু দীর্ঘমেয়াদী কারাদণ্ড, কঠিন অর্থদণ্ড, এসব তো থাকতেই পারে। নাগরিকের FIR টিমের গন্তব্য BSTI-এর তেজগাঁও এলাকায়। টিম FIR-এর লক্ষ্য সেখানে আমরা জানব যে খাদ্যগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলোর শিশু খাদ্য গুণ কতটুকু রয়েছে, আর এসব অবৈধ কারখানার প্রোডাক্ট BSTI-এর অনুমোদন কিভাবে পেয়েছে। আমরা প্রথমে এ বিষয়ে কথা বলতে চেষ্টা করি সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কাসর আহমেদ খানের সাথে। তিনি জানান প্রাইভেট স্যাম্পল হিসেবে এগুলো পরীক্ষা করাতে লাগবে আলাদা আলাদা বিল, আর সাথে আছে 15% ভ্যাট। আর তিনি এও বলেন গণমাধ্যম কর্মীদের দেওয়া স্যাম্পল পরীক্ষা করবেন কিনা সেটি তার উপরের মহলের স্যারদের থেকে জানতে হবে। পরে BSTI-এর উপপরিচালকের খোঁজে আমরা যাই BSTI-এর ভবনের তিনতলায়, সেখানে উপপরিচালক রেজওয়ান হকের চেম্বার। তবে তার চেম্বারে গিয়ে মিলল শূন্য চেয়ার। এর খানিক বাদেই সিঁড়িবে উঠে আসলেন রেজওয়ানুল হক, তখন তার সাথে সিঁড়িতেই কথা হয় এই পরীক্ষার বিষয়ে। আমাদের
বিএসটির প্রধানের কণ্ঠেও হতাশা, বড় বড় কোম্পানিগুলোর মাপেও অসহায়ত্ব প্রকাশ করেন এই কর্তা। জানান, বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন পণ্যের মাপেও কম দিচ্ছে, তারাই মাথার উপর আবার নীতি নির্ধারক হয়ে বসছেন। তার প্রশ্ন, তাদের কোনো হিসাব কি রাখে এই গণমাধ্যম? প্রতিদিন কত টাকার ব্যবসা করছে এই সিন্ডিকেট? তবে প্রকাশ্যে মত প্রকাশে তারও আছে বাধা, তাই অগত্যা গোপন ক্যামেরায় চলে তার জবানবন্দি নেয়া। উৎপাদন করে বাজারজাত করে ব্যবহারকারীর কাছে যে পৌঁছায়, সেক্ষেত্রে সকল স্তরে বিএসটিআই একার পক্ষে একেবারে সারা দেশের লোকজনের কাছে এই বিষয়গুলো নিশ্চিত করা খুবই কঠিন বিষয়। আমাদের জনবল সংকটও আছে এবং সারা দেশে সেভাবে আমাদের প্রতিষ্ঠান নাই। ঢাকা বা তার আশেপাশে অনেক জায়গায় নকল শিশু খাদ্য কারখানা আছে, যারা নাকি অবৈধভাবে এই বিএসটিআই লোগো ব্যবহার করে থাকে। একটা পণ্যের লাইসেন্স নিয়ে আরও অনেক বেশি পণ্য উৎপাদন বিক্রি করছে, সেক্ষেত্রেও আমরা আমাদের এই যে ফিল্ড অফিসাররা আছে তারা প্রতিনিয়তই ফিল্ডে ঘুরছে এবং দেখছে। সেক্ষেত্রে যদি এরকম ত্রুটি পাওয়া যায় আমাদের নজরে আসে, তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসি। খাদ্যপণ্যের ভেজালের বিরুদ্ধে অভিযান করলো, কিছু সিন্ডিকেটের কারণে তার নিয়ন্ত্রণে আসছে না বলে জানালেন নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট এই ব্যক্তি। শাকসবজি বা ফলমূল এগুলো থেকে ন্যাচারাল কালার থেকে নিয়ে যদি ফুড গ্রেড কালার করে ওইটা মিশাইতে অসুবিধা নাই, কিন্তু যেটা ডাইংয়ের রং, কেমিক্যাল রং, এটা সম্পূর্ণ নিষেধ। কারণ এটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। কেউ যদি ভেজাল করে আমরা ধরি, তারে কিন্তু শক্ত শাস্তির আওতায় আনছি। কিন্তু আমি শিশুদের বলবো যে তোমরা রঙিন খাদ্য উদ্বুদ্ধ না হয়, যেটা ন্যাচারাল কালার, ন্যাচারাল খাবার যেটা, এবং এই যে ধুলাবালি মিশানো না, এই ধরনের খাবার তোমরা গ্রহণ করবে, তাইলে এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। 2015 সালের একটি জরিপের তথ্য বলছে 420,000 শিশু ভেজাল খাদ্যে প্রতি বছর মৃত্যুবরণ করছে। বর্তমানে সংখ্যাটি আরও 5 গুণ বেশি। ভেজাল খাদ্যের মোট 10% শিশু মারা যাচ্ছেন। ভেজাল খাদ্যের প্রভাবে শ্বাসকষ্ট, ডায়রিয়া, কিডনি রোগ সহ বিভিন্ন জটিল রোগের টার্গেট বনে যাচ্ছে আপনার আমার সন্তান। আমরা কি করছি? আমরা দেখছি, শুনছি, তবে 3 বানরের মতো আমরা কিছুই বলছি না। চোখের সামনে কেউ নির্যাতিত হলেও আমরা বোবা। একবার ভাবুন, আপনার বুকে শুয়ে থাকা আপনার আদরের ধন সন্তানকে যারা নীরবে বিষ খাওয়াচ্ছে আপনারই টাকায়, তাদের কি পরিণতি হওয়া উচিত? আসুন সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। FIR আজ এখানেই সমাপ্তি টানছি। আমি মাজহারুল ইসলাম, ঠিক 7 দিন পর আবারও ফিরব নতুন কোনো বিষয়ের পেছনের অনুসন্ধানী খবর নিয়ে। সে পর্যন্ত নিরাপদ থাকুক আপনার জীবন, সুস্থভাবে বেড়ে উঠুক প্রতিটি শিশু।